সিজদাই নতশির, নিজেকে সঁপে দিয়ে মহান রবের উচ্চারণ, ক্ষমা আর অনুগ্রহ লাভের আশায় আত্মসমর্পণ করেছেন সৃষ্টিকর্তার সমীপে। নামাজের প্রতি রাকাতে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাকতীর। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণের মাধ্যমে পবিত্র জুমার নামাজ আদায় করেন ধর্মপ্রাণরা। 160 একরের মূল ময়দান তো বটেই, আশপাশের রাস্তা, ফুটপাত, কামারপাড়া, ব্রিজ সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে জুমার নামাজে দাঁড়িয়ে যান আল্লাহর দরবারে। যে যেভাবে পেরেছেন নামাজে অংশগ্রহণ করেছেন, বৃহৎ জামাতে সামিল হতে পেরে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। আল্লাহর কাছে আমরা মাফ চাইলাম, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখানে আসলে দিলটা অটোমেটিক নরম হয়ে যায়। এর আগে ফজরের নামাজের পর পাকিস্তানি মাওলানা আহমদ বাটলারের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় 57তম ইজতেমা। ভোরের তীব্র শীত উপেক্ষা করে আত্মশুদ্ধির আশায় অংশ নেন বিশাল এ গণজামায়েতে। আল্লাহর রাস্তা আসছে, এখানে মনোমিত কোনো কষ্ট নাই, অনেক চাওয়া পাওয়া নিয়ে আসা, যেন আল্লাহ দোয়া কবুল করে। দিন ও আখিরাতের বয়ান দেয়, এগুলো শুনে আমাদের জীবন, নিজের জীবন পরিবর্তন করতে পারি, এজন্য ইজতেমা প্রত্যেকবার আসা। জীবন অনেক গুনাহ করেছি, গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। আগামী রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 4 দিন বিরতি দিয়ে আবারও 9 ফেব্রুয়ারি থেকে শুরু হবে 3 দিনের দ্বিতীয় পর্বের ইজতেমা। 3 দিনের বিশ্ব ইজতেমায় ছোট ছোট দলে ভাগ হয়ে অংশগ্রহণকারীরা যে প্রশিক্ষণ নিচ্ছেন তা বাস্তবায়নে ছড়িয়ে পড়তে চান দেশের প্রত্যন্ত অঞ্চলে। জুমার নামাজ শেষে মুসল্লিদের একটাই চাওয়া, দেশ ও জাতির কল্যাণ সহ এই অংশগ্রহণ যেন নাজাতের ওসিলা হয় পরকালে। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।